আমার আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরে নূন ওয়াল কলমের মধ্যে 70টি আয়াত নাযিল করলেন। আল্লাহ তাআলা বললেন, নূন ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন, কলমের শফাত, কলম দিয়ে যা লেখা হয় তার শফাত, মা আনতা বিনিয়মাতি রব্বিকে বিমাজনুন, আপনি আপনার রবের নিয়ামত প্রাপ্ত, আপনি পাগল নন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়র মামনুন, নবী গো আপনার আমলের প্রতিদান কোন শেষ করার মতো নয়, নিঃশেষ হয়ে যাওয়ার মতো নয়, মান সান্না সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন গায়রি আইয়াম তাকিসা মিন উজুরিহা শাইয়া। কেউ যদি একটা নেকের কাজ কাউকে শিখাইয়া যায়, ওই লোকটা যখন ওই নেকের কাজটা করবে, যার মাধ্যমে নেকটা শিখলে ওনাকে ওই পরিমাণ নেক দেওয়া হবে। আমার নবীর মাধ্যমে উম্মত যতগুলা নেকের কাজ করছে, নেকের কাজ শিখছে, কিয়ামত পর্যন্ত যত নেক হবে প্রত্যেকটা সমান সমান সওয়াব আমার নবীর রওজা পাকে জমা হইতে থাকবে। ওয়া ইন্না লাকা লাআজরান গায়র মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো আপনি পাগল নন, আপনি মহান চরিত্রের অধিকারী। ফাসা তুবসির ওয়া ইউবসিরুনা বি আইয়্যিকুমুল মাফতুর, আপনি দেখবেন তারাও দেখবে আসল পাগল কারা। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি, আসল পথ থেকে কারা অন্য পথে চলে গেছে, গুমরা হয়ে গেছে, একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। এইভাবে বলতে 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 লাস্টে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুতি, যেই ওলিদ ইবনে মুগির আপনাকে গালি দেয়, ও নবী আপনি ওলিদ ইবনে মুগিরার কথা শুনবেন না, বরং তার মধ্যে বড় বড় নয়টা দোষ আছে। নিজের মধ্যে দোষের অভাব নাই, অথচ নির্দোষ নবীকে সে গালি দেয়। সমাজের মধ্যে আমরা দেখি বাবা, যেই লোকটার ফাফের কোনো শেষ নাই, অন্যায়ের কোনো শেষ নাই, ওই লোকটাই আলেম ওলামারে গালি দেয়। জোরে বলেন ঠিক কিনা? কুল্লা হাল্লাফিন, নয়টা বড় বড় দোষ। এক নম্বর হলো হাল্লাফ, কথায় কথায় কসম খায়, কথায় কথায় কসম খায়। এই খাসলতের মানুষ সমাজে কথা জোরে বলেন আছে না নাই? মাহিন। দুই নম্বরে অভিশপ্ত। তিন নম্বরে হাম্মাজিন, পিছনে পিছনে বদনাম গায়, গিবত শেখায়ত করে, মাশাইন বিনামিম, একজনের কথা আরেকজনের কাছে লাগায় যেটাকে নমিমা বলে। আর চার নম্বর মান্নাইন লিল খাইর, যত ভালো কাজ আছে ভালো কাজে বাধা দেয়, যারা মাহফিলের মধ্যে বাধা দেয়, তফসিরের মধ্যে বাধা দেয়, এরকম জিকিরের মধ্যে বাধা দেয়, নেক কাজের মধ্যে বাধা দেয়, তারা হইল ওলিদ ইবনে মুগিরার সন্তান। ওলিদ ইবনে মুগিরা যেমন বেঈমান, তারাও হবে বেঈমান। জোরে বলেন ঠিক কিনা? আর ছয় নম্বর মুতাদিন, সীমা লঙ্ঘন করে। সাত নম্বর আসিম, সে হইল গুনাগার। আট নম্বর উতুল্লিন, সে হইল এরকম ভাবে বদ মেজাজি। আর নয় নম্বর বাদা জালিকা জানিব, ও আমার নবী, যে ওলি দেবনে মুগের আপনাকে গালি দেয়, তার নয় নম্বরের দোষ হইল তার জন্ম ঠিক নাই, বাপ ঠিক নাই। এই আয়াত নাজিল হওয়ার পরে ওলি দেবনে মুগেরা একটা দৌড় দিয়ে আমার কাছে গেলেন, মা আমার বলে জন্ম ঠিক নাই, আমার বলে বাপ ঠিক নাই। বলে কেরা বলছে? মোহাম্মদ বলছে। মোহাম্মদ কর্তৃকা শুনল? বলে আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মাধ্যমে শোনাইছে। বাবা বলি মোহাম্মদের সাথে বাড়াবাড়ি করো না, আসলে তোমার জন্ম ঠিক নাই, আসলে তোমার বাপ ঠিক নাই। এই আয়াতের মাধ্যমে ওলামায়ে কেরাম বলেন, যারা নবীরে গালি দেয়, আলেম ওলামা গালি দেয়, খোঁজ খবর লইলে দেখা যাবে একটারও জন্ম ঠিক নাই। জোরে বলেন ঠিক কিনা? নবীরে গালি দেওয়ার কারণে ওলিদ ইবনে মুগিরার যেমন জন্ম ঠিক নাই, হারামজাদার বাচ্চা। এই জমানায় যারা নবীরে গালি দেয়, আলেম ওলামা গালি দেয়, খোঁজ খবর নিলে দেখা যাবে একটার জন্ম ঠিক নাই। জোরে বলেন আল্লাহু আকবার।
হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লত থানভী রহমতুল্লাহ আলাইহ অনেক আলেম ওলামা এই মজলিসে আছে একটা রেসালা আছে ওনার রেসালাটার নাম হইলো থানভী রহমতুল্লাহ আলাইহকে পছন্দিদা ওয়াকেআত নির্বাচিত বয়ান ওনার খুব পছন্দের কিছু বয়ান এক জায়গায় একত্রিত করছেন সেই পছন্দিদা বয়ানের মধ্যে একটা বয়ান হলো আনিয়াপুর কা ওয়াকেআত আনিয়াপুর মানে বেইনসাফের দেশ ইনসাফের গোষ্ঠীও নাই মুরিদকে নিয়ে উনি রওনা দিছেন আমি আপনাদের কাছে জানতে চাই খ্রিস্টান ভালো বুঝে না মুরিদ ভালো বুঝে জোরে বলেন এক লোক স্বপ্নে দেখেন বিশাল বড় সমাবেশ ওই সমাবেশে আল্লাহর নবীও আছেন আজান একামত শেষ ইমাম সাহেব ইমামতির জায়গায় দাঁড়াবেন নামাজ পড়াবেন কিন্তু উনি স্বপ্নে দেখেন নবীর পিছে ধুইয়া ওনার আব্বা ইমামতি করে দেখা তো ভিতরে ভিতরে অনেক খুশি মাশাআল্লাহ আঙ্গু আব্বা বেড়া হয়ে গেছে নবীর পিছে ধুইয়া আঙ্গু আব্বা মাতগুরি করে আলেম গো পিছে ধুইয়া আঙ্গাল বাঙ্গাল মাতগুরি করে বেড়া গো পিছে ধুইয়া বেড়িরা মাতগুরি করে ওস্তাদ পিছে ধুইয়া ছাত্র মাতগুরি করে মুসলমান পিছে ধুইয়া ইহুদিরা সারা মাতগুরি করে এই স্বপ্ন দেখা বেড়া অনেক খুশি স্বপ্নের ব্যাখ্যা সব লোকই জানে না জিজ্ঞাসা করে বিভ্রান্তি হইয়েন না বিভ্রান্ত হইয়েন না এক লোক স্বপ্ন দেখে উনি সাতটা কোরআন শরীফের উপরে ফেসাব কইরা ভিজিয়ে ফেলছেন এই স্বপ্ন আম্মু কাছে বললে আমরা বলতাম হ্যাঁ শরীরের থেকে এই হাড্ডি আর গোস্ত আলাদা কর মুসলমানের কবরস্থানে মারি দিস না মাল্লাঙ্গ চিতার মধ্যে নিয়ে আরে ফোরা ফোরা ভরু বিষক্ত এই জন্য যাত্রার কাছে না জিজ্ঞাসা কইরা আর রহমান ফাস আল বিহে খাবিরা যেই ব্যাপারে যিনি অভিজ্ঞ ওনার কাছে জিজ্ঞাসা কর উনি গিয়া মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করলেন মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বললেন আপনার স্বপ্ন বড় মুবারক স্বপ্নের ব্যাখ্যা হলোই আল্লাহ তাআলা আপনাকে সাতটা ছেলে সন্তান দিবেন সাতটা ছেলে পবিত্র কোরআনের হাফেজ হবে জোরে করে সুবহান স্বপ্ন দেখছে আল্লাহর নবীকে পিছে ধুইয়া এর আব্বা ইমাম দেখে তো বড় খুশি যাই বলতেছে হুজুর মুবারক স্বপ্ন দেখলাম নবীর পিছে ধুইয়া আঙ্গ আব্বা ইমাম কি স্বপ্ন দেখলাম হুজুর কে লাফাইয়েন না নবীর পিছে ধুইয়া আপনার আব্বার ইমামতি দেখছেন কই যে ইমামতি দেখেন নাই মরণ দেখছেন মরণ জানাজা হইতে ছেলে বাড়ির যান জানাজা নসিব হবে না লক্ষণ বড় খারাপ আলেম ফিসে তুই আমনে ইমামতি করেন মাতবুরি করেন বেড়া ফিসে তুই বেটির মাতবুরি লক্ষণ ভালো না খারাপ গেছে বাড়িতে গিয়া দেখে জানাজা রেডি তার জানাজা তো আপনার আব্বা জানাজাটা ফরাইয়া ভিতরে ভিতরে খুব একটা চিন্তা হুজুর এত বড় আলেম দেখলাম আমার আব্বা ইমাম বলতেছেন মরণ তাইলে ওনার ব্যাখ্যায় আর বাস্তবতায় মিল্লা গেছে যার ভিতরে আসমানি এলেম আছে আল্লাহ তাআলা কোন কাজে যদি ঠেকে যায় এলেমে যদি ঠেকে যায় আসমান থেকে এলেম দিয়া সাহায্য করেন জোরে বলেন কি জোরে বলেন কি একটা মেশাল দিলে বুঝবেন এক লোক এলান দিছেন আমাকে যে নতুন কথা শোনাবে আমি রাষ্ট্রের অর্ধেক দিব উজিরে বলেন বাদশা কথাটা প্রত্যাহার করে নতুন কথা বলার কত লোক আছে কয়জনকে রাষ্ট্রের অর্ধেক দিবে বাদশা কো না যে যত কথা বলবে আমি আগে শুনব শুইনা মুখাস্থ কইরা পরে বলবো আমি এটা ফারি আমি জানি হেরে দৌড় আরেকজন বল তার একজন একজন আরেক কথা বলবো এটা আমি শুইনা মুখাস্থ কইরা আমি বলবো আমি জানি আমি ফারি কে কত বিদ্যার অধিকারী এটা একটা নোট করব পুরস্কার কাউকে দিব না ঠিকই যে যত কথা বলে বাচ্চা শুইনি একটু পরে বলে ফারি ফারি জানি জানি পুরস্কার আর পায় না একজন আলেম যাইতেছে রাস্তার পাশ দিয়া জিজ্ঞাসা করলেন কিসের অনুষ্ঠান পুরস্কারের নতুন কথা শোনাইলে পাশা রাষ্ট্রের অর্ধেক দিবে ফাইসে পুরস্কার ফায় নাই কি জন্য কয় ওই ধরনের নতুন কথা বলা এই পর্যন্ত লোক ফায় না।